Hey, hello and welcome. This is Arjo and you are listening to Eve with Arjo. তাহলে প্রতিবারের মতো জিজ্ঞেস করি, কেমন আছো তোমরা সবাই? ইভ উইথ আর্জোর দ্বিতীয় এপিসোড নিয়ে আমি হাজির তোমাদের সামনে। এখানে আমরা কিন্তু গল্প বলি না, আমরা অনুভূতি শেয়ার করি। আচ্ছা, আমাদের সব থেকে বেশি পুরনো স্মৃতি কিসের সাথে জড়িয়ে থাকে বলতে পারবে? আমি জানি না তোমার উত্তর কি, তবে আমার উত্তর, আমি ছোটবেলায় যেখানে থাকতাম আমাদের পুরনো বাড়ি, যে বাড়িটার বয়স আন্দাজ করা আমার পক্ষে দুঃসাধ্য, কিন্তু তার সাথে আমার অনেক কিছু জড়িয়ে আছে। জড়িয়ে আছে আমার শৈশব, জড়িয়ে আছে বহু স্মৃতি, জড়িয়ে আছে বহু মায়ের হাতে মার, বাবার বকাবকি, ঠাম্মার আদর, অনেক কিছু। আমাদের আজকের টপিকটাও ঠিক তেমন। তাহলে শুরু করছি আমাদের আজকের এপিসোড। আমাদের আজকের এপিসোডটাও নেওয়া হয়েছে লেখিকা পায়েল গুহর ফেসবুক পাল থেকে। তার ফেসবুক প্রোফাইল লিঙ্ক এবং তার নিজস্ব ফেসবুক পেজের লিঙ্ক তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে। কিছু মানুষ বড্ড পুরনো হয়, ওই নোনা ধরা কংক্রিটের চাদর ভেদ করা, গাছগাছালির শিকড় যা শরীর ছিন্ন বিচ্ছিন্ন করে বেঁচে থাকে, সেই রকম পুরনো বাড়ির মতন হয়, ফ্যাকাশে বেরঙিন, পুরনো বাড়ির অন্দরমহলের মতন। হয়তো তাদের মনটাও অনেকটা বিস্তৃত হয়। পুরনো বাড়িগুলোতে আধুনিকতার কৃত্রিমতা থাকে না। পুরনো বাড়ির মোটা দেয়াল যেমন প্রচণ্ড খরতাপ শুষে নিয়ে শীতলতা দিতে পারে, তারাও সহ্য করতে পারে অনেক কিছু। প্রচণ্ড তপ্ত রোদের মতন অন্যের যন্ত্রণা, কষ্ট, অসহায়তা তারা শুষে নিতে পারে সাগ্রহে। কিছু না থাকলেও পুরনো সোদাগন্ধের সাথে মিশানো প্রশান্তি দিতে তারা খুব ভালো করে পারে। জমতে থাকা ধুলোর পরতে ফেলে যাওয়া স্মৃতি যেমন থেকে যায়, তেমন ওই মানুষগুলো জমিয়ে রাখে হাজার হাজার স্মৃতির ধুলোর মতন, যা কিছু অন্যরা ঝেড়ে ফেলে চলে যায়। সেই সব মানুষরা বড্ড পুরনো বাড়ির মতন হয়। পুরনো বাড়িগুলো দুদণ্ড আরাম দিতে পারলেও সেখানে কেউ দীর্ঘস্থায়ী বাসিন্দা হয় না, হতে চায় না। আজকাল আধুনিক দেশলাইয়ের বাসকের মতন ঝাঁ চকচকে ঘরগুলো সবার প্রিয়। সেই সব মানুষের জীবনটাও অনেকটা একরকম। তারা হয়তো দুদণ্ড সঙ্গ দেয়, হয়তো শান্তিও দেয়, কিন্তু তারা তো আধুনিক নয়। আধুনিকতার বাহ্যিক চটক তাদের ছুঁতে পারে না, তারাও ব্রাত্য হয়ে পড়ে থাকে শহরের কোনো এক কোণে ভরে থাকা নোনা ধরা প্রাচীন বাড়িগুলোর মতন। সবার অলক্ষ্যে, সম্পূর্ণ অপ্রয়োজনীয় হয়ে। তাহলে আজকের মতো এতটুকুই। আশা করি এপিসোডটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা রিকোয়েস্ট করি, আশা করি রাখবে। উপরে যে রেটিংয়ের অপশানটা দেখতে পাচ্ছ, টুক করে একটা রেট করে দাও। আর হ্যাঁ, যদি তোমাদের কাছেও থাকে এমনই কিছু অনুভূতির গল্প, সেগুলো শেয়ার করতে পারো আমার সাথে। আমার নিজের ইমেল দেওয়া থাকলো ডিসক্রিপশন বক্সে, চেক করতে ভুলো না কিন্তু। তাহলে আজকের মতো এতটুকু। সবাই খুব ভালো থেকো। শুভরাত্রি।